আসলে আহমেদ রুবেল কেন? আমি এই সফল টফল এগুলো বলতে পারবো না। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ডিজিটাল মিডিয়ার অনুষ্ঠান আইভিউতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো আমাদের সাথে অতিথি থাকেন, এবার থাকছেন প্রসূন রহমান এবং আহমেদ রুবেল। আমরা সকলেই জানি 2 মে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন, এবং সেই জন্মদিন উপলক্ষে ডিরেক্টর প্রসূন রহমান একটি সিনেমা রিলিজ করতে যাচ্ছেন, তার নাম ডিয়ার সত্যজিৎ, প্রিয় সত্যজিৎ। আমাদের প্রিয় সত্যজিৎ নিয়ে আজকের আয়োজন। চলে যাচ্ছি অতিথিদের কাছে। কেমন আছেন প্রসূন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। চলো, আচ্ছা আপনাদেরকে আমরা এখানে পেয়ে সত্যিই আনন্দিত। তো আমরা সরাসরি হচ্ছে আলোচনায় চলে যাই। প্রিয় সত্যজিৎ নির্মাণের পটভূমি কি, যদি সহজভাবে বলতে চাই তাহলে আসলে আপনি কেন নির্মাণ করলেন প্রিয় সত্যজিৎ? একজন প্রিয় মানুষের প্রতি ভালোবাসা জানানো, এটি হচ্ছে একদম সহজ কারণ, যদি এক লাইনে বলি আর কি। তা আমরা তো আসলে উপলক্ষগুলোকে ঢেউ হিসেবে ব্যবহার করবার মতো, আমাদের ধরুন আমাদের জাতীয় জীবনে অনেকগুলো উপলক্ষে এসছে গত 2-2.5 বছরের মধ্যে, যেগুলোর খুব সঠিকভাবে উদযাপন করতে পারিনি। এর মধ্যে ধরেন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ গেল, তারপরে আমাদের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি উপলক্ষে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, সত্যজিৎ রায়ের শতবর্ষ এসছে। সো প্যান্ডেমিকের কারণে আসলে অনেকগুলো উপলক্ষই যথাযথভাবে উদযাপন হয়নি। তো এর মধ্যে আমরা যেহেতু অডিও ভিজুয়াল মিডিয়া, মানে চলচ্চিত্র চর্চার, আমরা আমাদের মতো করে যে মানুষগুলোকে আমরা আইডল হিসেবে দেখে এসেছি, যাদের কাজ পাঠ করে আমরা, যাদের কাজ দেখতে দেখতে আমরা বড় হয়েছি, তো এই মানুষগুলোকে জীবনের অংশ হিসেবে আমাদের অন্যান্য কাজগুলির ফাঁকেও এই মানুষগুলোকেও ভালোবাসা জানানো, শ্রদ্ধা জানানো, সেই প্রিয় মানুষদের স্মরণ করে প্রিয় সত্যজিৎ। আর্ট ফর সেক, আরেকটা হচ্ছে যে আর্ট ফর হিউম্যান, মানে শিল্পের জন্য শিল্প, মানুষের জন্য শিল্প। কিন্তু নতুন একটি ট্রেন্ড এসেছে, সেটা হচ্ছে যে আর্ট ফর বিজনেস। তো আপনার ছবিতে কিভাবে আসে বিষয়গুলো? আর্ট ফর বিজনেস বোধহয় ডিরেক্টলি বলে কিছু নেই, হ্যাঁ, কিন্তু ধরেন আপনি যদি দেখেন যে অনেক পেইন্টিং আছে যেটা পিওর আর্টের অংশ, পেইন্টিং অনেক দামে বিক্রি হয়, আমরা সেই ফ্রেঞ্চ এক্সপ্রেশনিজমের যদি কাজগুলোর কথা বলি বা বাংলাদেশের কথাই বলি, আমার মনে হয় যে সেই ব্যাপারটি আছে। আবার প্রচুর চলচ্চিত্রের জায়গাতেও আছে যেটি নির্মাণের জায়গা থেকে শৈল্পিক ছবি হিসেবেই নির্মিত হয়, জীবন ঘনিষ্ঠ হিসেবে শিল্প হিসেবেই চর্চা করেন, কিন্তু সেটি বাণিজ্যিকভাবেও সফলতা পেয়েছে, এরকম অসংখ্য চলচ্চিত্র আছে। কিন্তু এটি খুব সহজভাবে ঘটে না। কিন্তু যারা চলচ্চিত্র দুইভাবে চর্চা হয়, একটি হচ্ছে যেটি স্টুডিও বেস বা যেটি ব্যবসা নির্ভরই, কারণ চলচ্চিত্র যেহেতু নির্মাণ করতে একটা কবিতা একা একা লেখা যায়, একটা গান একা লেখা যায়, একটা তৈরি করা যায় না হয়তো সবসময়, কিন্তু এখন অনেকেই তৈরি করতে পারছেন, একটা উপন্যাস একা লেখা যায়, কিন্তু একটা চলচ্চিত্র তো আসলে একা নির্মাণ করা যায় না, এর জন্যে আয়োজন প্রয়োজন, বাজেটের দরকার, একটা টিমের দরকার পড়ে, অনেক শিল্পীর অসংখ্য মানুষের মেধা এবং সৃজনশীলতা সম্মেলন ঘটে চলচ্চিত্রে। তো চলচ্চিত্র যেহেতু টিমওয়ার্ক, এখানে অ্যাকচুয়ালি এটি একটি ব্যয়বহুল মাধ্যমও, সুতরাং এই যেটুকু বিনিয়োগ হয় এর একটা রিটার্ন নির্মাতা আশা করেন, ইন্ডিপেন্ডেন্ট নির্মাতাও সেটি আশা করেন। এখন এইখানে ধরেন শিল্পের সবগুলো শাখা যেখানে সে মিলিত হয়, সবচেয়ে শক্তিশালী মাধ্যমটুকু চলচ্চিত্র। আমি যখন চর্চার জন্য বেছে নিলাম, আমি তখন আসলে এটিকে শুধুমাত্র বিনোদন হিসেবে দেখি না। এখানে একটা কথা এটাও বলা যায়, এটা ইনভলভ না করে পাচ্ছি না, কথাটা বলতেই হচ্ছে যে আর্ট ফর বিজনেস, এটা কোনো মানে আর্ট শিল্প কখনো বাণিজ্য হতে পারে না, শিল্পের একটা মূল্যই থাকে, এটা তো অটো, এটা বলার কিছু নাই, যে সাইনবোর্ড লাগানোর কিছু নাই যে আর্ট ফর বিজনেস। আপনি যখন একটা আর্ট বানাবেন, একটা শিল্পকর্ম যখন করবেন, এটার মধ্যে লট অফ ইনভেস্টমেন্ট আছে, মানুষের বুদ্ধি আছে, মানুষের থিঙ্কিং আছে, ইনভেস্টমেন্ট আছে, ফাইন, এটা করতেই লাগে আপনার, ইমোশন আছে, তো সব মিলিয়ে কিন্তু এটা করতে তো আপনার লাগে, এলিমেন্টসগুলো তো লাগে। তো এটা তো আপনি এমনি বাজারে দাঁড়িয়ে বিক্রি করলেও তো বিক্রি হবে, ধরেন এটা বাণিজ্যিক মূল্য তো আছে, কিন্তু আমি শিল্পের মতো দেখতে কিছু বানালাম, আমার উদ্দেশ্যটা হচ্ছে বাণিজ্য, এটা কর্পোরেট বাণিজ্য হতে পারে অথবা এটা আমি বাজারে বিজনেস মনে করতে পারি, কিন্তু শিল্প কখনো বাণিজ্য হয় না। আমার কথাটা আমি খুব মোটা থাকে, আমি অবজেকশন, সারা পৃথিবীতেই দুই ধরনের চলচ্চিত্র নির্মিত হয়, একটা হচ্ছে যে বাণিজ্যের উদ্দেশ্যেই সেটা নির্মিত হয়, এরও একটা শিল্পমূল্য গুণ থাকতে পারে। কিন্তু যারা কাজ করে, যে অভিনেতারা কাজ করে, ক্যামেরার পেছনে যারা কাজ করে, তাদেরকে যখন আপনি পেমেন্ট দিতে যাবেন, তখন কি তাহলে এরকম ঘটনা ঘটলে সে তখন কোনো শিল্পকর্মে জড়িত? যে কাজটি ভালোবাসার জায়গা থেকে শুরু হয় সেটি শেষ হয় একসময়।
ভালোবাসার জায়গা থেকে যেটা শুরু হয়। তাহলে বক্স অফিস হিট এই বিষয়টা আমাদের দেশে তো বক্স অফিস বলেই কিছু নাই। হ্যাঁ, আমাদের অফিসে বক্স অফিস বলেই কিছু নাই, সুতরাং আমাদের আমরা এই জায়গাগুলোতে আলোচনায় যেতেই পারছি না আসলে, যে আমাদের দেশে এখনও ই টিকেটিং সিস্টেম চালু হয় নাই, যে কারণে বক্স অফিস বলেও ছিল বা বক্স অফিস বলতে আসলে বাণিজ্যিক বিষয়টা নির্ভর করে যে বাণিজ্যিক সফলতা পেলো কিনা। আমরা স্কুল কলেজে লেখাপড়া না করে এই কর্মটার সঙ্গে যুক্ত হয়েছি, কিছু মানুষ ফিল্মে প্রথম পাঁচ সাথে তাদেরকে ছবি বানানোর টাকা দিয়ে দিচ্ছে, দেন কোনো বড় প্রজেক্টে গিয়েছে। আমাদের কিন্তু ওখানে নাই, ওখানে প্রমাণ করবে কী করে, করে করে তাকে প্রমাণ করতে হয়েছে, বিষয়গুলি এরকম আসছে তো প্র্যাকটিস করে করে তারপরে হচ্ছে হালে। এটা এই জিনিসগুলির একটা প্রপার ম্যানেজমেন্ট দরকার। এই চরিত্রে আসলে আহমেদ রুবেল কেন? আমি জানি মানে রুবেল ভাই আমার নিজের অনেক প্রিয় অভিনেতা, কিন্তু আপনি কেন এই চরিত্রে আহমেদ রুবেলকে সিলেক্ট করেছেন? আমার মনে হয় ওনার কোনো বিকল্প নাই। উনি রুবেল ভাই যদি কোনো কারণে না করা সম্ভব হতো, রুবেল ভাইকে সময় দেয়া বা অপছন্দ, তাহলে এই প্রজেক্টটাই হতো না। আর আপনি কিভাবে এই চরিত্রটি মানে মনে এবং শরীরে ধারণ করেছেন অভিনেতা হিসেবে? এটা আমি বলতে পারবো না, এটা আমার জানা নাই। জানা নেই মানে এটা আপনি বলতেছেন, আমি তো আমারটা দেখি নেই বা আমি বলতে পারবো না। আমি যেটা ক্যারি করেছি সেটা হলো যে আমি করতে পেরেছি পেরে আমি জানি না, আই ডোন্ট নো। আমাকে প্রসূন বলেছে এ করতে চাই, এটা ঘোষণা দিয়ে বলেছে করতে চাই, আমি যেটা কি তুলেছি আমি কি সম্ভব হয়েছে, হ্যাঁ না করবো এইভাবে করবো, আমি দেখা যাক, কোনো কিছু তো করি না, চেষ্টা করি দেখা যাক। তো ঠিক আছে, তার আহ্বানে সাড়া দিলাম এবং মিলে গেলো। এক সময়টা যে প্ল্যানিংটা করেছে সে অমুক থেকে অমুক করতে চেয়েছে, আপনি কী বলবেন ভাই একটু আগে থেকে বলছে দিয়েছেন, দাঁড়ো ওই টাইমটা মিলে গেলো বা এই গেলো। প্রথম কথা হচ্ছে এটা যে হুবহু আমি সত্যজিৎ রায়ের চরিত্রে আমি অভিনয় করিনি, আমি অভিনয় করেছি যে কি এই ছবির গল্পটা বিষয়বস্তুটা যেভাবে লিখেছে প্রসূন এবং সেটাকে যেভাবে সাজিয়েছে, মালার মতো করে যেভাবে সাজিয়েছে, সেখানে প্রসূনের ভাবনা আছে, সত্যজিৎ রায়ের ভাবনা আছে, তার থিঙ্কিংয়ে তাদের থিঙ্কিং আছে, তার ফিল্ম আছে, ফিল্মের ক্যারেক্টারগুলো আছে, ক্যারেক্টারগুলোর সঙ্গে ইন্টার ক্যারেক্টার যে বিষয়গুলি সবই চলে আসতেছে, আবার প্র্যাকটিক্যাল জায়গাতে দাঁড়িয়ে আছে। এক জেনারেশন না, তিন জেনারেশনের তিনজন প্রতিনিধি বা দুই জেনারেশনের প্রতিনিধি, সমস্ত কিছুকে নিয়ে একটা ডিসকাশন হচ্ছে। এখানে আমি তার ছবি দেখতে পাচ্ছি, চরিত্রকে নিয়ে আলোচনা করছি, ওই চরিত্রের নাম অপু, আমার নামও অপু, এই অপুর মানে এই সমস্ত কিছুর সঙ্গে সত্যজিৎ রায়ের চরিত্রগুলির সঙ্গে অভিনেতা অভিনেত্রী, তার ফলোয়ার্স, তাকে যারা আইডল মনে করে তাদের উপরে কী ধরনের বাস্তবিক অর্থেই প্রভাব ফেলেছিল, জেনারেশনের উপর ফেলেছিল, মানুষের উপর প্রভাব ফেলেছিল, সেম নামের উপর প্রভাব ফেলেছিল, চরিত্রগুলোর ভাবনার সঙ্গে মিলে গিয়েছিল, এই যে ব্যাপারগুলো সার্বিক টোটাল বিষয়টা ও স্ক্রিপ্টিং এনেছে। এখানে আমি কী করছি, আমি একজন নির্মাতা, সত্যজিৎ রায়ের পরে বাংলাদেশের একজন সিনিয়র নির্মাতা এখনকার বয়সে কনটেক্সে, কিন্তু আমি যখন ইয়াং ছিলাম ছোটোবেলা থেকে আমি সত্যজিৎ রায়কে ফলো করে এই করে আমি ছবি নির্মাণ করবো, ফিল্ম বানাবো, এরকম একজন মানুষ, সিনিয়র একজন নির্মাতা এই দেশের, সে সত্যজিৎ রায়কে ফলো করে যারা যারা ছবি বানিয়েছে ওরকম একজন, এবং বানিয়েছেও কিছু, জীবনেরও কিছু মিল আছে, সে আবার আরেকজনের ফলোয়ার হয়ে গেছে, তার পরের প্রতিনিধি যারা প্রজন্মের যারা তারা তাকে ফলো করছে এবং তার কাছ থেকে শুনতে চাচ্ছে আপনি সত্যজিৎ রায়কে কী ভাবেন, ভেবে আপনি তো আপনার তো কাপড় চোপড় পরার সঙ্গেও সত্যজিৎ রায় মিলছিল। মানে এই আমার চরিত্রটা এরকম যে সত্যজিৎ রায়কে আমি শুধু ছবি বানানোর টাকা দিই না, সত্যজিৎ রায় যেভাবে কাপড় পরে মানে জীবনযাপনে জীবনযাপনেও সত্যজিৎ কাছে ফলো করে এই ধরনের ব্যাপার। এই যে কি নাম, শিল্প এবং জীবন সমান্তরাল ভাবে, শিল্প জিনিসটাকে আমরা দূরে রাখি। আচ্ছা, যে কোনো মহৎ কর্মই, যে কোনো মহৎ কর্মই মহৎ যদি হয়ে থাকে এটা শিল্পের পর্যায়ে, তখন সেটা শিল্প, এটা সময়ের বিচারে, সময়ের বিচারে তখন সেটা শিল্প, যদি মহৎ হয় তখনই সেটা শিল্পের পর্যায়ে নেওয়া যেতে পারে থাকে। আমরা চেষ্টা করেছি যে আমরা একটা চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ার মধ্যে থেকে এটা এটা সত্যজিৎ রায়কে শুধু ট্রিবিউট দেওয়া নয়, তার জন্মশতবর্ষে আসলে মূলত সত্যজিৎ রায়ের হাত ধরে সিনেমাকেও একটা ট্রিবিউট দেওয়া, ট্রিবিউট দেওয়া। হ্যাঁ, যে চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রকে জানা, চলচ্চিত্রকে বোঝার একটা প্রক্রিয়াও এর মধ্যে আছে আর কি। ট্রেলারে একটা সংলাপ আছে যে সিনেমার মূল হিরো হচ্ছে ডিরেক্টর, এটা দিয়েই হচ্ছে ট্রেলারটা শুরু। এখন অভিনেতা হিসেবে আপনার কল্পনার সত্যজিৎ রায়, নির্মাতা সত্যজিৎ রায় এবং এখানে হচ্ছে প্রিয় সত্যজিতের নির্দেশক প্রসূন রহমান, আপনি
কোনো মিল পেয়েছেন, কোনো অমিল পেয়েছেন, কিভাবে আমি একটু ছোট্ট সংযুক্তি করে দিয়ে দিই, তারপর বলবে আছে। বেসিক্যালি সত্যজিৎ রায়কে দেখে আমরা প্রথম বুঝতে পারি যে সিনেমার আসল নায়ক হচ্ছে নির্মাতা। সো এইটা, এই যে তাকে দেখা, তাকে তার উপস্থিতি থেকে শুরু করে তার সৃজনশীলতা, তার সমস্ত চিন্তা, আপনি দেখবেন যে মানে ওই আবার ওই আলোচনাতে চলে আসে যে আমরা কিছু চলচ্চিত্র আসে আমরা এগুলোর খোঁজ পাই অন্যভাবে, যখন যে নির্মাণের যে প্রক্রিয়া আছে, কিছু চলচ্চিত্র খোঁজ পাই যখন শুটিং শুরু হয় তখন, কিন্তু শুটিং তো আসলে একটা নির্মাণের 30% মাত্র, এর আগে প্রি প্রোডাকশান আছে, পোস্ট প্রোডাকশান আছে। ট্রেলারে তো আসলে খুব সংক্ষিপ্ত অংশ একটু একটু করে রাখা হয়। তো উনি নিজেও বলছেন যে সত্যজিৎ রায়কে দেখেই প্রথম জেনেছিলাম যে সিনেমার আসল হিরো আসলে, এটি ছিল আসলে ভাবনা। এটা তো ছবিতে যেটা বলেছে ছবি, এটা তো ফ্যাক্ট, এমনিতেও ফ্যাক্ট। একজন চলচ্চিত্র যিনি ডিরেক্টর, সেই তো হচ্ছে এটার মাদার, মূল অপারেটর, বুঝতে তাই না? তো এমনিতেও তো সেটি সেই তো হয়। আর ওখানে যে বলছে, ওখানে যেটা বলেছে, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মানে এটা মানে যে উনি একজন পরিচালক কীভাবে নিয়ে আসতে পারেন বিষয়টিকে, নিয়ে এসে তার হাত দিয়ে অপারেট হয় যিনি, তো সে অর্থেই উনি বলেছেন উনি প্রধানতম ব্যক্তি বা নায়ক, মানে কি প্রধানতম ব্যক্তি তো উনি, আসলে মূল নায়ক তো উনি, উনি তো এগুলি ঘটাচ্ছেন। তো অ্যাকচুয়াল শিল্পের সবগুলো শাখায় যে একজন নির্মাতাকে দখল থাকবার প্রয়োজন পড়ে, তো এই দক্ষতাটুকু আসলে সবাই ঠিক অর্জন করে উঠতে পারে না, যে কারণে আমরা নিজেরা অনেক সময় নিজেদেরকে প্র্যাকটিসিং ফিল্ম মেকার বলি, যে আমরা প্র্যাকটিস করে যাচ্ছি। এবং ওখানে ট্রেলারে হয়তো আপনি আরেকটি লাইন পেয়ে থাকবেন যে পারফেকশন ইজ অলওয়েজ ওয়ার্ক ইন প্রোগ্রেস, আমরা কেবল চেষ্টা করতে পারি, প্রতিনিয়ত চেষ্টা করে যাওয়া। আমাদের আপনি দেখবেন একজন লয়ার বলেন প্র্যাকটিস করছি, উনি হয়তো 30 বছর হয়ে গেছেন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন, না এই বলেন কিন্তু প্র্যাকটিস করছেন। পারফেকশনের প্রচেষ্টায় আপনি আহমেদ রুবেলকে প্রিয় সত্যজিৎ এই চলচ্চিত্রটিতে যে মেকআপটি করিয়েছেন, অনেক প্রস্থেটিক ব্যবহার করেছেন কি? জার্মানি থেকে কি কিছু ছিল না আসলে, তেমন কোনো মেকআপেরই প্রয়োজন পড়েনি খুব, এবং পুরো ছবিতেই খুবই সিম্পলিসিটি, মিনিমালিস্ট মেকআপের মধ্য দিয়েই যা তৈরি হয়েছে। আর যেহেতু আমরা রুবেল ভাই, কিন্তু যেটা রুবেল ভাই নিজে বলেছেন, রুবেল ভাই কিন্তু সত্যজিৎ রায়ের ক্যারেক্টার প্লে করেননি, ইজ এ সামওয়ান হু ইজ এ মানে ফলোয়ার অফ সত্যজিৎ রায়। এবং আমরা তার তিন প্রজন্মের তিনজনকে রুবেল ভাই হচ্ছে যে পরবর্তী জেনারেশনের এই মুহূর্তের একজন বাংলাদেশের সিনিয়র ফিল্ম মেকার, একজন জুনিয়র ফিল্ম মেকার যিনি আবার রুবেল ভাইকে অনুসরণ করেন। চলচ্চিত্রের যে বিভিন্ন শাখা, যেটা সত্যজিৎ রায়ের দক্ষতা ছিল এবং শিল্পের সবগুলো শাখায়, চিত্রনাট্য লেখা থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে সেট, প্রপস, লাইট, কী নেই সেখানে, সব কিছুর ব্যাপারে কিন্তু উনি একদম সব্যসাচী ছিলেন। তো আপনার কি মনে হয় এখন যারা প্র্যাকটিস করছে ফিল্মের, যারা চলচ্চিত্র নির্মাণের জন্য নির্মাতা হতে চাইছে, তারা কি আসলে এত কিছু সেটা আপনি তাদের কাজ দেখলে আপনি বুঝতে পারবেন কার আছেন কার নাই, কিন্তু এই চেষ্টাটুকু জারি থাকে। হ্যাঁ, যারা সৃজনশীল নির্মাতা যারা, তাদের সেই চেষ্টাটুকু জারি থাকে যে শিল্পে সবগুলো শাখায় তার একটা মিনিমাম দক্ষতা অর্জনের, এবং শুধু শিল্প না, প্রযুক্তির উপরেও দখল থাকবার প্রয়োজন পড়ে। আপনি জানেন যে সত্যজিৎ রায় শেষের দিকে সিনেমাটোগ্রাফিটাও নিজে করতেন, মানে হচ্ছে দক্ষতা না থাকার কারণেই কি মানে মানসম্মত সিনেমাগুলো তৈরি হচ্ছে না? একটি হচ্ছে যে শিল্পের সবগুলো শাখায় প্রত্যেকটা মানুষের দক্ষতা থাকবে, এটা খুব স্বাভাবিক চাওয়া নয়। হ্যাঁ, কিন্তু আমরা যে কারণে বলছিলাম যে প্র্যাকটিসিং, আমরা চর্চার মাধ্যমে সেটা অর্জন করবার চেষ্টা করি, কিন্তু ডেফিনেটলি সবগুলো শাখার উপর তার দখল থাকবার বেসিক ভাবনাটুকু, অন্তত বেসিক স্কিলটুকু লাগবে। সিনেমাটোগ্রাফি তার বুঝতে হবে, এডিটিংটুকু তার জানতে হবে শিল্পের, কারণ উনি তো সবগুলো জায়গাতেই ওনার ইনপুট লাগবে। অভিনেতা এবং ডিরেক্টর হিসেবে আপনাদের কেমন ছিল, জয়েন্ট ভেঞ্চারটা কেমন ছিল, যাত্রাটা কেমন ছিল? আমরা এনজয় করেছি, আমরা একটা সৃজনশীল প্রক্রিয়ার মধ্যে আমরা খুব আন্তরিক ভাবে, মানে কেমন ছিল চরিত্র নির্মাণে অভিনেতার সাথে ডিরেক্টরের সাথে অভিনেতা? নতুন করে হয়নি, আগে থেকে ভালো ছিল। হ্যাঁ, আমাদের একটা কমন জানাশোনা ভাব বিনিময়ের ব্যাপারগুলো বা বিশ্বাসের জায়গা থেকে, শিল্পের প্রতি সম্মানের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমাদের এটা
সিমিলারিটি অ্যালাইন্ড উই আর অ্যালাইন্ড আমি তাহলে বলতেই পারছি না যে আপনি অভিনেতা হিসেবে ওনাকে কিভাবে মার্কিং করবেন আপনি কিভাবে আমি আপনাকে জিজ্ঞেস করি মার্কিং আসলে বিশ্বাসই করি না মার্কিং মার্কিং এ না তারপরেও একটা স্যাটিসফ্যাকশন কিংবা একটা তো থাকি শিল্পের এই জায়গাটা আমি দেখতে চেয়েছিলাম যদিও চলচ্চিত্র নির্মাতার কখনো একদম 100% পারফেকশন ইজ অলওয়েজ ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা আমাদের আমাদের যার যার অ্যাবিলিটি অনুযায়ী চেষ্টা করেছি তাহলে রুবেল ভাই আপনি এই চলচ্চিত্রে মানে এই চরিত্রে আপনার চরিত্র নির্মাণে কতটুকু সফল আমি তো এই সফল টফল এগুলি আমি বলতে পারবো না এগুলি আমি বলতে পারবো না এটা বলতে বলবে যে যে দেখবে আমি সার্বিকভাবে কথাটা আমার কাছে মনে হয় যে আমরা তো ছবিটা করেছি প্রথমত অন্যরকম ছবি অন্যরকম ছবি মানে কি এটা একটা ট্রিবিউট ফিল্ম মানে সত্যজিৎ রায়কে আমরা যারা ভালোবাসি চলচ্চিত্রের সঙ্গে নির্মাণের সঙ্গে আগের জেনারেশন থেকে এই জেনারেশন পর্যন্ত যারা আইডিওলজিকভাবে তাকে আইডল হিসেবে তাকে ফলো করেছে তার দর্শনটাকে তার কাজটাকে ফলো করেছে এরকম কিছু মানুষ অনুভব করছে তার জন্মবর্ষ 100তম জন্মতে ট্রিবিউট কি দেওয়া যায় এরকম ভাবনা থেকেই একটা স্ক্রিপ্টিং করা হয়েছে তার সমস্ত যাবতীয় আমি আর একটু যোগ করতে চাই রুবেল ভাই কথার সঙ্গে যে এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট ফিল্ম হলেও আমরা সারাক্ষণ শুধু সত্যজিৎ সত্যজিৎ করেছি এমনও নয় আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলেছি আমরা অবশ্যই মানে হীরালাল সেনকে নিয়ে কথা বলেছি ভাবনাটাকে নিয়ে টোটাল আমাদের আলোচনায় আরো শিল্প সাহিত্যের আরো অনেকেই এসেছেন হ্যাঁ এবং সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় আচ্ছা এটা কি সিনেমা হলে রিলিজ পাচ্ছে হ্যাঁ এখন একটু বিষয় আপনি জানেন যে আমাদের জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র বা একটু শিল্পসম্মত চলচ্চিত্র হলে প্রেক্ষাগৃহগুলো কখনোই খুব বেশি আগ্রহী ছিল না ওটিটির কথা ভাবছেন হ্যাঁ আমরা কিন্তু আমরা প্রেক্ষাগৃহে অল্প সময়ের জন্য আপনি আপনি নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যে আমাদের সিনেমা লেখের পর এক বন্ধ হয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহে দেখাতে চাই তারপরে আমরা হয়তো এখন নতুন মাধ্যমে সে ওটিটি প্ল্যাটফর্ম যেটি সব মানুষের কাছে সহজে পৌঁছানোর এটা ভালো লাগবে মানুষের কাছে দেখে ভালো লাগবে কেউ কখনো ফিল করবে না যে না আমি তো দেখছি না আমার মনে ভালো লাগবে এরকম একটা বিষয় সিনেমার প্রতি যার ভালোবাসা আছে হ্যাঁ তারা আমার মনে হয় যে এই ছবিটাকে তাদের তারা তাদের ভালো লাগতে পারে আর কি আমরা এই সেট থেকে সত্যজিৎ রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় সত্যজিৎ সবার কাছে প্রিয় থেকে প্রিয়তম হয়ে উঠুক আইভিওর আজকের পর্বে যারা উপস্থিত ছিলেন আপনাদেরকে সত্যি সত্যি অনেক ধন্যবাদ অনেক আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ